আমাদের দেশে প্রত্যেকটা সেক্টরেই সংস্কারের কাজ চলতেছে তো শিক্ষাক্ষেত্রেও অনেক কিছু পরিবর্তন আসতেছে আপনারা যারা মেধাবী আছেন বা জবের জন্য চেষ্টা করছেন তাদের জন্য ব্যাপক অপরচুনিটি আপনাদের মেধার মূল্যায়ন হবে তো এই জন্যই যেসব আপডেট তথ্যগুলো পেয়েছি এইগুলো জানতে পারলে আপনাদের পড়াশোনার প্রতি অনেক মনোযোগ বেড়ে যাবে এবং যারা সামনে এমপিভুক্ত শিক্ষক হিসাবে সুপারিশ পেয়েছেন এবং পাবেন বা চেষ্টা করতেছেন তাদের জন্যও অনেক সুবিধা থাকবে যেমন এমপিও ভুক্ত শিক্ষকদের ক্ষেত্রে ইএফটির ব্যবস্থা ছিল না ইএফটিটা হচ্ছে যে আপনার বেতনটা চলে আসবে কি সরাসরি আপনার অ্যাকাউন্টে এখন যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনাদের বেতন বিল তৈরি করা হয় সেখানে আপনাদের সিগনেচার লাগে এবং কমিটি বা সভাপতি সই করে ব্যাংকে জমা দিতে হয় তারপরে সেখানে অ্যাকাউন্টে পোস্টিং দেওয়া হয় এভাবে আপনাদের স্যালারিটা আসে তো এই সিস্টেমটা আর থাকবে না এই জন্যই নয়টি উপজেলাতে পাইলটিং হিসেবে এই ইএফটি শুরু হচ্ছে এবং আশা করা যায় যে এইগুলো আস্তে আস্তে সব টিচারদের ক্ষেত্রেই চলে আসবে একটা আপডেট তথ্য হচ্ছে পারস্পরিক বদলি চালু হয়েছে আপনারা অনেকেই হয়তো জানেন না এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ব্যবস্থা নাই তো এই জন্যই যারা এন থেকে সুপারিশপ্রাপ্ত শিক্ষক শুধু তারাই এই পারস্পরিক বদলির সুযোগটা পেতে যাচ্ছে তো এখানে কিছু সমস্যা আছে পারস্পরিক বদলির ক্ষেত্রে এখানে সুবিধাটা খুবই কম হ্যাঁ এখানে হয়তো এক পার্সেন্টও সুবিধা হবে না কারণ হচ্ছে দুজনকে খুঁজে বের করা এবং তাদের সম্মতি সাপেক্ষে দুজন তার নিজ জেলায় চলে যেতে পারবে এটা ম্যানেজ করাটা খুবই কঠিন কারণ পোস্ট অনেক সময় থাকবে না তো এটার আপডেট আসবে কারণ এই জন্যই চেষ্টা চলছে আমরা চাই যে শূন্য পদের বিপরীতে এই বদলির সিস্টেমটা চালু হোক তাহলে চাকরি করে অনেকেই মানসিক শান্তি পাবে পুলিশ ভেরিফিকেশনের কারণে অনেকেই বিসিএস জব থেকে বঞ্চিত ছিলেন যেমন আঠাশতম বিসিএস থেকে বিয়াল্লিশতম বিসিএস পর্যন্ত দুইশো উনষাট জনকে নিয়োগ দেওয়া হয়েছে সম্প্রতি কারণ তার ক্যাডার হয়েছিল কিন্তু বিভিন্ন পরিস্থিতির কারণে তারা নিয়োগ বঞ্চিত ছিল সম্প্রতি তাদের হচ্ছে নিয়োগ দেওয়া হয়েছে এটা খুবই একটা ভালো অপরচুনিটি সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল